পাড়া ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে, হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে, নেশায় ও নিদ্রাহীনতায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই শ্যাঙাককে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বি হাইভ ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ, বনে দিয়ে মদ্যপায়ীরা ছুঁতো না। কেরিস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফ্যাশন হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বললে, আরে হন হন করে চলে আয়া, ডুমুরে ফুলটি হয়েছ আর দেখাই পাই না, আজ পেয়েছি আর ছাড়ছি নি, চলো যাই বিনির বাড়িতে ফিরি, আজ তোমার গান শুনব। শুনলাম দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও দেখি তুমি গাইছো, তা কেমন সে গান? রসে তৈতুম্বু না ভক্তিতে মাক্য মাক্য? একটুক্ষণ হাস্য পরিহাসের পর নরেন বললে, হাত ছাড় গিরি, এখন সময় নেই, যাচ্ছি দক্ষিণেশ্বরে। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বললে, ওই পাগলা বুড়োটা গেছে, ওদের কী দেয়, চাকরি দেবে, সংসারে অনটন জ্বালা যন্ত্রণা জুড়ে, ওসব বুঝবে কি, ঢের দেখেছি আর ওসব ছাড়ো, সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বললে, তুই শালা স্টেজে মাগি না চাস, তুই ওসবে কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বললে, ই আমি বুঝি না, চৈতন্য দেবের নামে পালানা মারছি, দেখবি কেমন ফাটাবো, ভক্তির বন্যা হইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে, এই চল চল বিনির বাড়িতে ফিরি, আজ তোকে আমাদের দরকার, তুই মহলা দেখবি চল। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বরে, তোকে আমাদের চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুট লাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে, পঞ্চবটির প্রাঙ্গণে, দিনের আলোর উৎসবে। কেউ কারুর হাত ছেড়ে দিচ্ছে না, কিন্তু বিপরীত দিকে সমান আকর্ষণ। হঠাৎ গজিয়ে ওটা নগর কলকাতা, অবাক বিস্ময়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি, একদিকে শিল্প আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। কেউ হারবে না, কেউ জিতবে না, একসময় হ্যাচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে, হ্যাচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে।